আজকে যে ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটি অ্যাংজাইটি ডিসঅর্ডারের অবশ্যই একটা ভাগ, এবং এটাকে আমরা শর্টে বলি যেটা জিএডি। এই জিএডি কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারছি নিউরোসিসের একটা এক ধরনের নিউরোসিস, মৃদু মানসিক ব্যাধি, কিন্তু জিএডি কথাটাই মধ্যেই আমাদের রয়েছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। জেনারেলাইজড কথাটার মানে হচ্ছে যেটা সাধারণ, অ্যাংজাইটি উদ্বেগ, ডিসঅর্ডার ব্যত্যয়, তাহলে যেটা সারাক্ষণই যে ভয়টা আমাদের মধ্যে চলতে থাকে, সেই ভয়টা কারণ আছে কি নেই সেটা বড় কথা থাকে না সেই সময়, এটা অল টাইমই যেন আমাদের মধ্যে সেটা চলতে থাকে। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন আমরা কালকে সকালবেলায় ট্রেনে করে কোথাও বেড়াতে যাব, খুব ভোরবেলায় ট্রেন, আমরা আগের দিন কিন্তু ঘুমোতে পারছি না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যে যদি ট্রেনটা মিস করি, এটা স্বাভাবিক। আবার বাড়িতে অনেক গেস্ট আসবেন, তারা তাদেরকে রান্না বান্না করার দায়িত্ব আমার, বা আমি ঠিক মতন তাদেরকে রান্না করতে পারবো তো, বা তাদেরকে আমি, তারা কোনো অসন্তুষ্ট হবেন না তো, তাদেরকে সব কিছু প্রেজেন্টেশন করতে পারবো তো, তার জন্য আমাদের টেনশন। অফিসে যাচ্ছে, অফিসে কোনো একটা কাজের প্রেশার এসেছে, সেই কাজটা যাতে ঠিকঠাক হয় তার জন্য টেনশন। কালকে এক্সাম, আজকে পড়াশোনা করছি, ভয় করছে যে সবই তো পড়লাম কিন্তু প্রশ্ন সব পাবো তো, এগুলো কিন্তু খুব নর্মাল এগুলো। এবং এটা বলা হয় যে অ্যাংজাইটি কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজ করতে সাহায্য করে। আমরা কিন্তু একটু যদি কখনো কখনো অ্যাংজাইটি করি, তাহলে দেখা যায় যে সেই কাজটা আমরা কিন্তু অনেক ভালো করতে পারছি। মানে অনেকের মধ্যে আমরা বলি যে কী ব্যাপার, মানে কাল পরীক্ষা বা ঠিক আছে রেজাল্ট বেরোবে, কোনো ব্যাপারই না, মানে তখন কিন্তু আমরা একটু তাদের দেখে অবাকই হয়ে যাই যে বাবা এটা কী রে বাবা, একদম টেনশন হচ্ছে না, কাল পরীক্ষা, আজকে কোনো টেনশন নেই, তাহলে সেইটা কিন্তু আবার ঠিক না। কিন্তু যেটা মানে যেটা ঠিক নয়, তা এগুলো ঠিক, মানে অবশ্যই যা যে টেনশন, একদম যে পরিস্থিতিতে আমাদের টেনশন হওয়া উচিত সেইটা যদি আমরা টেনশন করি, করলে যদি আমাদের কাজটা অনেক সময় বেটার হয়ে যায়, সেটা আলাদা কথা, এগুলো নর্মাল, এগুলো আমাদের বেসিক ইনস্টিংক্ট। কিন্তু কখন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে পরিণত হচ্ছে সেটা কিন্তু একটু ভাববার বিষয়। তারাই যারা ঘুম চোখ খুলছেন অথবা ঘুম তাদের হচ্ছেও না, সারাক্ষণ তারা রেগুলার ডেলি লাইফ লিড করতে গিয়েই সারা, মানে হয়তো তাদের লাইফে প্রবলেম আছে, জেনুইনলি প্রবলেম হতেই পারে, কিন্তু তাদের হ্যাবিটটাই তৈরি হয়ে যাচ্ছে যে তারা সকাল থেকে উঠছেন, উঠেই তারা ভাবছেন যে এখন প্রথম কথা হচ্ছে ধরো উঠতে তার দেরি হয়ে গেল। সেখানে আমরা অবশ্যই আগে থেকেই বলবো যে আমরা শুতে যাওয়া এবং ওঠার মধ্যেও যদি একটা ডিসিপ্লিন থাকে, সেটা কিন্তু আমাদের অনেক কাজ সোজা করে দেয় এবং অনেক কাজ আমরা তাড়াতাড়ি নিয়ম মাফিক করতে পারি। হয়তো তার দেরি হয়ে গেল উঠতে, এবং রেগুলারই তার এটাই হ্যাবিট, লাইফস্টাইলই এটা, এবং উঠেই তার টেনশন, আমার অফিস যেতে দেরি হয়ে যাবে, আমার খাবারটা আমি আর কখন খাবো, আমি খেতে পারবো না, আমার দেরি হয়ে গেছে, এবং তারা রীতিমতো মেজাজ দেখায় উঠে, এবং তারা এত বিরক্তি, এবং তার পাশের লোক যারা থাকেন তারা যেন তার জন্য ভীষণভাবে দায়ী, এবং তাদের মধ্যে সবসময় একটা ভয় যে আমি বাসটা পাবো তো, আমি অফিসে গিয়ে আবার কোনো রকম কিছু ঘটবে না তো, অফিসে গিয়ে আবার এমন কোনো কাজ হবে না তো যেটা প্রবলেম তৈরি করবে, বা অফিস থেকে ফিরে আবার যখন ফিরছি তখন আমি দেখবো না তো যে আমার বাচ্চাটা কিছু একটা প্রবলেম হচ্ছে, বা মানে অল টাইম যে চিন্তার কোনো মানে নেই, যে চিন্তা করার কোনো মানে হয় না সেই চিন্তাটাই কিন্তু তারা করে যায়, এবং এই চিন্তা করতে করতে তারা বুঝতে পারছে যে যে চিন্তার কোনো সমাধান নেই সেই চিন্তা তারা করে যাচ্ছে। এবং তার জন্য এখানে বুঝতেই পাচ্ছি তাদের সবথেকে বড় সিমটমস হচ্ছে তারা এক্সেসিভ ওরিড, তারা সবসময় একটা যেন কেমন হয়ে আছেন, সবসময় একটা টেনশন, এবং ওই টেনশন কখনো কখনো অনেকের মধ্যে ছড়াচ্ছেন, এবং অল টাইম একটা নেগেটিভ কথা বলছেন, সবসময় একটা ভীত, সবসময় যেন একটা কীরকম ভাব,
এবার কথাটা হচ্ছে কখন আমরা এটা বুঝবো যে এই প্রবলেমগুলো হলে যে এই প্রবলেমটা খুব একটা নর্মাল নয় বা এই প্রবলেমটা থেকে প্রবলেম আরও বাড়ছে যত দিন যাচ্ছে, যখন আমরা এগুলো হয়েই থাকে, হতে পারে সব মাঝে মাঝে হলো, কেটে গেল, পরিবেশ পরিস্থিতি আমাদের এরকম এলো যে আমরা সিচুয়েশনে পড়ে আমাদের একদমই এখনকার সিচুয়েশন করোনা নিয়ে আমরা বারবারই প্রত্যেক ভিডিওতে এই কথাটা বলি যে একদম সেটা নিয়ে একটা অ্যাংজাইটি এখন আমাদের সবার মধ্যে চলছে। কিন্তু সেইটা এই একটাই কথা যে সেটা যখন এই অ্যাংজাইটির পরিমাণটা যখন একটা মারাত্মক যায়, মানে একই নাগারে আমার কোয়ালিটি অফ লাইফ, আমার প্রোডাক্টিভিটি, অর্থাৎ কোনো কাজেই আমি ঠিকঠাক করছি না, সারাক্ষণই কিন্তু আমি ভেবে ভেবেই হয়ে গেল অথচ কাজটা কিন্তু হচ্ছে না, আমার যখন আমি দেখছি আমার কোয়ালিটি অফ লাইফ, প্রোডাক্টিভিটি, সমস্ত কিছু, মানে কনফিডেন্স, সমস্ত কিছু আমি লুজ করছি, তখন আমাকে কিন্তু অবশ্যই সেটার ব্যবস্থা নিতে হবে এবং তখন অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট অথবা যার মনে হবে সাইকোলজিস্ট তার কাছে যেতে হবে, গিয়ে তাকে একটু বলতে হবে। এবং এই এটা যে একটা সমস্যা, এটা যে একটা সমস্যা হতে পারে সেটাই অনেক সময় আমরা বুঝতে পারি না। তাহলে আমাদের বুঝতে হবে যখন কোনো ব্যক্তি সাধারণ চিন্তা থেকে দূর বেরিয়ে সর্বদা এক্সেসিভ সব বিষয় ওরেন এবং তাদের সিচুয়েশন এমনই হয়ে যায় যে তারা সাধারণ সবার সঙ্গে আছে, সবার সঙ্গে থাকছে, অথচ কিন্তু মানে প্রত্যেকেই যেন প্রত্যেকেই বুঝতে পারছে সে আছে অথচ নেই, সকলে হাসছে সে হাসছে না, সবসময় সবার মাঝে, এবং তার ফলে কী হয়ে যাচ্ছে, যারা হয়তো হাসছে, যারা আনন্দ করছে তাদেরকে দেখেও সে বিরক্ত হচ্ছে এবং তার মধ্যে একটা সবসময় অস্থিরতা বা রাতে ঘুম হচ্ছে না, যার ফলে কী হচ্ছে শুতে অনেক রাতে ঘুম আসছে এবং ঘুমিয়েও তার সবসময় বাজে চিন্তাগুলো মাথায় আসছে বা সবসময় যেটা মানে এবং এমনও হয়ে থাকে যে তারা সবসময় ভাবছে যে এটা হলে যেমন যেমন একটা অনেক উঁচুতে উঠে একটা ইয়েতে করিডোরে দাঁড়িয়ে থেকে আমি হঠাৎ মোবাইলটা কথা বলতে বলতে আমি দেখছি নিচটা অনেকটা নিচুতে, তো সেখানে আমি যদি অবশ্যই নিজের সাবধানতার জন্য আমি ভাবছি যে যদি মোবাইলটা পড়ে যায় তাহলে তো মোবাইলটা ভেঙে যাবে, তো আমি সরে গেলাম। কিন্তু তারা কোনো কিছু নিয়ে অলরেডি এত দূর ভেবে ফেলছে যে মোবাইলটা যদি পড়ে যায়, মোবাইলটা পড়ে গেলে আমার সেখানে অনেক ডকুমেন্টস আছে, কী হবে না হবে, মানে একটা সাধারণ বিষয় নিয়েই তারা অতিরিক্ত দুশ্চিন্তা এবং অতিরিক্ত রিয়্যাক্ট করে ফেলছে। তাহলে এবং সর্বদা এটা আর একটা কথা বলি যে আমরা এই জিএডি বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারকে ফ্রি ফ্লোটিংও বলে থাকি। ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি মানে অল টাইম যার কোনো পার্টিকুলার কারণ হয়তো সব সময় থাকে না, আবার থাকলেও যেটা অল্পেতেই বা যেটা খুব স্বভাববশত যেটুকু চিন্তা করলে, টেনশন করলে সেইটা যথেষ্ট, তার অতিরিক্ত দুশ্চিন্তা তারা করতে শুরু করেন, যে দুশ্চিন্তা কিন্তু তার রেগুলার লাইফ, রেগুলার জীবন, সমস্ত কাজকর্মে তার মধ্যে অ্যাংজাইটি দিনে দিনে বাড়াচ্ছে, অ্যাংজাইটি থেকে সবার একটা ইরিটেশন, তার মানে তার নিজের একটা সব কিছুর প্রতি ইরিটেশন তৈরি হচ্ছে, তিনি কনফিডেন্স লুজ করছে, কোনো কিছু কারুর সাথে রেগুলার যে লাইফ, সোশ্যাল লাইফ সেটা অবধি বিঘ্নিত হচ্ছে, সোশ্যাল অ্যাংজাইটি তো হতেই পারে, আস্তে আস্তে সমস্ত দিক থেকে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে এবং কোনো সময় তার ভালো লাগছে না এবং কখনো কখনো তার রেস্টলেস লাইফ হয়ে যাচ্ছে, কখনো সেই থেকে তার ডিপ্রেশন আসছে, একটার সাথে একটা কিন্তু কানেক্টেড এবং অল টাইম তার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা, পজিটিভ ভাবনা, চিন্তাটাই আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা সেই জন্যই জিএডিকে আমরা ফ্রি ফ্লোটিং বলে থাকি। এই যে জিএডি তার সব কিছুরই শুধুমাত্র হয়ে থাকে হবে বা এটা এই বলেই তো আমরা থেমে যাই না, অবশ্যই তার কারণ, তার কারণটা আমার সর্বপ্রথম মনে হয় যে দুরকম, একই জিনিস রোজ বলছি যে একটা হচ্ছে ক্লিনিক্যালি আর একটা হচ্ছে সাইকোথেরাপি, অর্থাৎ যেটা হলো কাউন্সেলিং। ক্লিনিক্যালি দেখতে গেলে সেই একটাই কথা, ক্লিনিক্যালি আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার অ্যান্টি অ্যাংজাইটি, ডিপ্রেশন, যদি তার থেকে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এটা এটার দুটোই আসে এক্ষেত্রে, এবং সেই ডিপ্রেশনের ওষুধ ঠিক আছে দেওয়া হয়, আবার অনেক সময় দেখা
দেখা যায় কিছু কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু যদি মানে যেগুলো কিন্তু আমাদের কি হয় যে জিআইটি মাত্রাটাকে বাড়িয়ে দেয়। যদি সেই কেমিক্যালগুলোর ঘাটতি হয় শরীরে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বাড়তে থাকে। তাহলে সেইটা একটা পর্যায়ে আনার জন্য অবশ্যই ক্লিনিক্যালি ডিসকাস করা উচিত এবং ডক্টরের কাছে যাওয়া উচিত। কিন্তু এটা তো গেল একটা পার্ট। তার পরে যেটা সব থেকে সেলফ, যদি আমি যদি সবসময় বলি সেলফ থেরাপি, যদি আমরা সেলফ কাউন্সেলিংয়ের কথা বলি, তাহলে আমরা নিজেরা আগে বুঝব যে, কারণ আমরা জানি নিউরোসিস হচ্ছে সেই মৃদু মানসিক ব্যাধি যেটায় নিউরোসিসের ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি যে আমার একটা প্রবলেম হচ্ছে বা এই প্রবলেমটা কিন্তু খুব একটা স্বাভাবিক না, সবাই যেভাবে রিয়্যাক্ট করছে আমি অতিরিক্ত রিয়্যাক্ট করছি, আমি নিজে থেকে চেষ্টা করব যে যে কীভাবে বা আমি সবসময় আমার মানে আমি নিজেকে নিজে যখনই আমার খারাপ বা ভাবনাগুলো নেগেটিভ আসছে সেটাকে আমরা অবশ্যই চেষ্টা করব সেটা থেকে নয় সরে অন্যদিকে যেতে অথবা এমন কোনো কাজে নিজেকে নিজে করতে শুরু করতে যাতে কিন্তু সেই, এবং এগুলো ভীষণভাবে দেখা যায় যারা কিন্তু কাজের মধ্যে থাকে তাদের কোনো সময় থাকে না এতটা যে তারা কি করছে না করছে বা এত ভাবনা চিন্তা করার, কিন্তু যারা সব সময় কিন্তু একটুখানি এনগেজ কম, কাজের মধ্যে কম থাকে এবং সব এইগুলোর ক্ষেত্রে এই সব নিয়ে বেশি চিন্তা করতে থাকে, কাজের থেকে অকাজ তার মানে বেশি হচ্ছে, তার মানে বেশি বাজে চিন্তা, এইগুলো না করে কাজের মধ্যে যখনই আমার মাথায় এগুলো আসছে যেরকম খুশি, আমি যদি আমার গান শুনতে ভালোবাসি আমি গান শুনি, যেটা করলে আমার ভালো লাগবে, কারণ আমি বুঝতে পারছি যে অতীত যদি আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, কথা বলতে গেলেও আর একটা জিনিস ভীষণভাবে হয় যে হয়তো তাদের তারা অনেক সময় নেগেটিভ কথা বেশি বলে এবং তারা নেগেটিভ কথা এতটাই হয়তো বলে, বলার ফলে যারা যাদের সঙ্গে যাদেরকে বলছে তারা কিন্তু শুনতে শুনতে একটা সময় মনে হয় তারা মানে আমি শুনেছি এরকম কথা যে অবশ্যই ওর পাশে থাকতে ইচ্ছা করে, অবশ্যই ওকে বোঝাতে ইচ্ছা করে, কিন্তু কখনো কখনো এতটা নেগেটিভ কথা বলে আমার মধ্যেও তো সেই এফেক্টগুলো পড়ে, আমার না তখন আর বারবার ফোনটা ধরতে আর ভালো লাগে না। তাহলে নেগেটিভ কথা বললেই যে জীবনে সমাধান হয়ে যাবে তা নয়, এবং একটু যদি ভালো কথা বলি, যার সঙ্গে কথা বললে একটু ভালো কথা, এই যে ফোন করলেই কারোর সঙ্গে কেউ, আমি খুব ভালো করে এগুলো মানে একদম প্র্যাকটিক্যালি যেটা এখন ঘটছে বলছি, দুরকম হয়ে থাকে। একটা হচ্ছে কেউ বলছে একদম করোনার কথা বলবে না, কোনো রকম কোনো কথা আলোচনা হবে না, যা হচ্ছে হোক। আবার কেউ বল সারাক্ষণ এই এখানে হয়েছে, ওই ওখানে হয়েছে, বাড়ির পাশে হয়েছে এবং কী করছে, সেই টেনশানটা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এবং যাকে ফোন করছে তার সাথেও সেগুলো নিয়ে আলোচনা করছে যেখানে যখন সব সময়। তাহলে দেখা যায় যে যারা ভালো ভাবছে, যারা একদমই ভাবছে না যে এই করোনাকে ভয় পাবো না, হবে আমার, অবশ্যই আমার হতে পারে, সেটা আমি ভেবেই রাখছি আমার হবে, ঘরে ঘরে হবে করোনার কিনে, এই যে ভাবনা যে ভাবছে, সে যখন তার সঙ্গে কথা বলবে অবশ্যই সেও মেন্টালি বলো বা মেন্টালির দিক থেকে উইক হয়ে যাবে, তাহলে সেটা না করে অবশ্যই একটু কথা বলা, একটু ভালো কথা বলা, পজিটিভ থিঙ্কিং, যেখানে নেগেটিভ যে জিনিসটা না আনা, হলে হবে, হলে করবো, যেটা যখন আসবে, যদি মোবাইলটা পড়ে যাওয়ার মোবাইলটা পড়ে যাবে ওপর থেকে হতেই পারে হাত থেকে পড়লে, কিন্তু তার আগে আমি চলে আসি, এত ভাবনার করার কোনো প্রয়োজন নেই যে পড়ে গেলে এই হতো এই, এবং তারা পরেরগুলো বড্ড বেশি ভাবতে শুরু করে, এই এটা এই ওটা ওই, এত ভাবার দরকার নেই, যখন যেটা হবে তখন সেটা করতে হবে। এই ভাবনাগুলো যদি আমাদের নিজেদের মধ্যে থাকে, এবং কাউন্সেলিং ভীষণভাবে দরকার হয়, দেখা গেছে কগনিটিভ থেরাপি ভীষণভাবে কাজে লাগে, তো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এগুলো মানে তার যে চিন্তা ভাবনাগুলোকে অবশ্যই সঠিক পথে আনা, এবং বারবার একটা কথা বলছি, একটা সেশন দুটো সেশন এগুলো ঠিক হয় না, অবশ্যই সেটা যেন কন্টিনিউ করা, এবং প্রয়োজন হলে যেটা বলছেন ডক্টর কাউন্সিলার যেটা যেমন বলছেন সেইভাবে কাজ করা, এবং এর কারণ হিসাবে বলা হয়ে থাকে প্রথমত জেনেটিক্স, ফ্যামিলিতে যদি কারোর বা এরকম হয়তো দেখা যায় যে বাড়িতে মানে কেউ আছেন খুব অল্পতেই ডিপ্রেসড, খুব অল্পতেই টেনসড, সেক্ষেত্রে দেখা যায় হয়ে থাকে। এছাড়া তো এনভায়রনমেন্টাল প্রবলেমস তো হয়েই থাকে, পরিবেশ এই যেই মাত্র বললাম আমাদের ভীষণভাবে এফেক্ট করে, এবং পরিবেশের মধ্যে সবার আগে পরিবার, আমার ফ্যামিলি যদি রেগুলার যেখানে বা সর্বক্ষণ যেখানে সেখানে সর্বক্ষণই যদি একটা নেগেটিভ সব মানে কেউ যদি এরকম থাকেন ভীষণ ভীত, অল্পতেই ভীষণ টেনসড, অল্পতেই ভীষণ চিন্তা করছেন যে কোনো কিছু,
সব সময় সব কিছু নিয়ে নেগেটিভ ভাবছেন। হ্যাঁ, কেউ হয়তো কালকে বেড়াতে যাবে, সে ভাবছে হয়তো যদি ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি প্লেনের অ্যাক্সিডেন্ট, সব কিছুতে একটা এরকম ভাবনা চিন্তা। তো সেই এফেক্টটা কিছুটা না হলেও পরে কিন্তু, তো এইগুলো কিন্তু দেখা যায়। এই যে প্রবলেমগুলো, এগুলো থাকা মানে এইগুলো থেকে বেরোনোর জন্য অবশ্যই কাউন্সেলিং, অবশ্যই একটু সেলফ থেরাপি যদি করতে পারি, বা সেলফ ট্রিটমেন্ট বা সেলফ কাউন্সেলিং যদি করা যায়, এবং আমরা যথাসময়ে প্রবলেমটা বুঝতে চেষ্টা করি, আমরা কিন্তু একইভাবে অন্যান্য প্রবলেম থেকে, হ্যাঁ একটাই কথা বলবো, অবশ্যই আমাদের কিন্তু এটা বুঝতে হবে যে এটা একটা সমস্যা, এবং এটার জন্য অবশ্যই প্রয়োজন কোনো ডক্টর দেখানো। এবং যখন সেটা রেগুলার লাইফস্টাইলকে বিঘ্নিত করবে, তখন অবশ্যই কিন্তু আমাদের তার চিকিৎসার জন্য যা করা উচিত, যা করা দরকার, সেটা কিন্তু আমাদের করতে হবে। এই এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমরা স্বাভাবিক টেনশন করা, চিন্তা করা কোনো অস্বাভাবিক নয়, কিন্তু যখন অতিরিক্ত পর্যায়ে এক্সেসিভ থট আমাদের এই জিএডির ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব বিস্তার করে। তাই এই জিএডি হওয়া বা কী জিএডি সেটা জানার আগে এই সিমটমসগুলো যদি এক নাগাড়ে দেখতে থাকা হয়, তাহলে সবাই যেন আমরা একটু অ্যাওয়ার হয়ে যাই, এইটা আমাদের খেয়াল রাখতে হবে।